হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমি সুখী, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে হচ্ছে 7টা। সবাইকে গুড মর্নিং। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ওদিকে চা করে নিয়ে চলে এসেছি, সমস্ত কাজবাজ কমপ্লিট। তো আজকে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়নি, তো কারেন্ট ছিল না সকালবেলায়, সেই কারণে ঘরটা মুছিনি, আর কারেন্ট চলে এসছে। তো পরে চাটা খেয়ে পরে ঘর মুছবো, দিয়ে রান্না করতে যাব রান্নাঘরে। তো ওদিকে তোমাদের দাদাভাই চা খাওয়া শুরু করে দিয়েছে, বাবু চা খাবে, বাবুকে দেখাবো বলে ও চা খেতে আসছে না। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই দেখো আমি চলে এসেছি এখন রান্নাঘরে, আর রান্নার অনেকগুলো জোগাড় করে নিয়েছি, কেটে নিয়েছি, টেবিল মশলা করবো আর রান্নাটা বসাবো। তো চলো তাহলে তোমাদের দেখাই যে কী কী করলাম, ঠিক আছে। হাঁড়িতে চাল তুলে রেখেছি, এবার চালটা ধুয়ে বসিয়ে দেবো ভাত। এখানে রয়েছে চাল, কুমড়ো ঝাল হবে। আর আজকে যেহেতু সানডে, রবিবার, তো চিকেন রান্না হবে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। তো রসুন আর একটু লাগবে, তো পরে ছাড়াচ্ছি, আগে ভাতটা বসিয়ে দিই। এই দেখো আলু আর কলা ছাড়ানো আছে। তো অনেকদিন পরে আজকে আলু কলা সিদ্ধ খাবে তোমাদের দাদু ভাই, তো সিদ্ধ দিব। আর এখানে রয়েছে হচ্ছে বাবুর জন্য ডিম সিদ্ধ করা হয়ে গেছে, তো বাবুকে এখন খাওয়াবো। তো চলো আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে আবার পরে আসছি, ঠিক আছে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে দেখতে পেলে রান্নাঘরে চাল কুমড়োর তরকারি, মানে চাল কুমড়োতে জল দিয়ে আসলাম আর ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম ঘর মুছতে। তো এখন এবার ঘরটা মুছে নেবো, তখন আমার ঘর মুছতে তরকারিটা হয়ে যাবে। আপনাদের তাহলে দেখতে পড়াচ্ছে, তো ও যাবে হচ্ছে বাজার, বাজার না আমাদের বাড়ির কাছে যাবে। তো আমার ঘর মুছে কমপ্লিট, আবার চলে আসলাম রান্নাঘরে। তো এই দেখো তরকারিটা এখন তুলবো, দেখবো কেমন হয়েছে। তো চলো এখন তরকারিটা তুলবো। এই দেখো তরকারিটা মোটামুটি হয়ে এসেছে, আর একটু চিনি দিবো, চিনি দিয়ে নামাবো। আর এই যে তরকারিটা হচ্ছে, তো আমাকে বসে থাকতে হতো, তো আমার সময়টা নষ্ট হতো, সেই সময় থাকতে আমার ঘরটা মোচা হয়ে গেল, আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেল। চলো আগে রান্নাটা করে নিই, তারপরে আবার পরে আসবো, ঠিক আছে। আপনার আসবেন, একবারে রান্না করার পরে আসবো। তো বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে চলে আসলাম রান্না টান্না করে, আর আজকে বেশি কিছু রান্না করিনি। তো চলো যেটুকু করেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো, কী রান্না করলাম। একদমই অল্প রান্না, তো সেই অল্প রান্নাটাই তোমাদের এখন দেখাবো। আর ওদিকে বাবুর স্নান করা হয়ে গেছে, এবার তোমাদের দাদুভাই স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আগে কী রান্না হলো। বাবুর আবার খিদা পেয়ে গেছে। তো এই দেখো চলে এসছে রান্নাঘরে, আর প্রথমে দেখাচ্ছে হচ্ছে মুগের ডাল ভাজা দিয়ে চাল কুমড়োর ঝাল। ডালটা একটু বেশি লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর ভাত তো থাকবে, এখানে রয়েছে ভাত। আর এখানে মা দিয়েছে নিরামিষ কাঁঠালের তরকারি আলু দিয়ে, আর এখানে রয়েছে পাতলা চিকেনের লাল ঝোল। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না, তো চলো এখন খাবো। আর এই দেখো এখনো গ্যাস মোচা হয়নি, আর কড়াইও মাজা হয়নি, তো এগুলো এখন করবো, আগে খাওয়া দাওয়া করে নিই, বাবুকে খাইয়ে দিই, তো তারপর আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য, ও যাবে এখন দোকান। আর আজকে আমার কোনো কাজ হয়নি এখনো, না শুয়েছিলাম, ভালো লাগছে না শরীর খারাপ। আজ পড়া আছে এদিকে, পুরী কাছে কালকে অনেকটা পড়া হবে। তো আমি এখন রান্নাঘরে যাব, বাসন ধোবো, গ্যাস মুছবো, কড়াই মাজবো, তারপরে স্নান করবো, একবারে ওখানে পড়তে বসাবো, আমার কাজটা করবো, তারপরে তো পড়তে বসাবো, শুধু পড়া পড়া করবো। আর আমি টাইম পাবো না, তোমাকে পড়াবে, ভালো করে পড়িয়ে দিও। হ্যাঁ ওকে এখন পড়া, ভালো করে না করলে তোকে মেনে নিয়ে যাবো না, ঠিক আছে, মনে থাকবে।
তো চলো এখন ঝটপট করে ও চলো যাক আর ও কাজটা মানে আমি কাজটা করে নি আর হচ্ছে ও শান্তন করে আমার পড়াশুনা লিখতে পড়ি তো তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে তাই যে আমি সান টান করে আবার চলে আসলাম তোমাদের সামনে আর আমার সান টান করা কমপ্লিট হয়ে যাক প্রচন্ড গরম লাগছে সান করে আসলাম তাও গরম লাগছে তার কারণ কি জানো ফ্যান চলছে না ফ্যান চললে তোমাদের সাথে কথা বলা যায় না প্রচন্ড পরিমাণে আওয়াজ হয় তো সেই কারণে ফ্যান বন্ধ করে দিয়েছি আর আমার মুখ পুরো ঘেমে যাচ্ছে আর এখন হচ্ছে বাবুকে পড়তে বসাবো তো চলো এখন বাবুকে পড়তে বসাই চল বাবু ওই ঘরে পড়তে বসবো চলো আর টিভি দেখতে হবে না অনেক টিভি দেখেছো তো চলো এখন আমি বাবুকে পড়াই তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ও আরেকটাই কথা যেটা বলা সেটা বলা হচ্ছে বলবো বলবো করে ভুলে যাচ্ছি তো তোমরা কি কমেন্ট করছো অথচ লাইক করছো না যতটা কমেন্ট হয় ততটা লাইক হচ্ছে না আবার আমি প্রত্যেক দিন মানে সবার ভিডিও দেখি আর আমাদের ভিডিও কিন্তু কেউ দেখো না কেন করো এরকম আর কেউ কাউকে সাপোর্ট না করলে কেউ কোনো দিন আগাতে পারবে না জানো তো তো আমি যেরকম সবার ভিডিও দেখি লাইক কমেন্ট করি হয়তো বেশি বড় কমেন্ট করতে পারি না তবুও কিন্তু কমেন্ট করি আর এখন একটু ছেলের পড়ার চাপ বেড়ে গেছে তো রান্না টান্না কাজ বাজ নিয়ে বেশি বড় কমেন্ট করতে পারি না আর আমি যার ভিডিও দেখি তার ভিডিও ফুল ওয়াচ করি হয়তো আমি ভিডিওটা চালিয়ে দিয়ে আমি কাজ করি সকালবেলায় কিন্তু সেই কারণে ভিডিও সম্বন্ধে বেশি কিছু কমেন্ট করতে পারি না কিন্তু সেটা কোনো ব্যাপার না কিন্তু লাইক কমেন্ট তো আমি করি আর ফুল ওয়াচও দিই যার ভিডিও দেখি কিন্তু প্লিজ সবাই একটু আমাদের ভিডিওগুলো দেখো আর আমাদের একটু ওয়াচ টাইম দাও আর একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো এই পর্যন্তই আবার পরে পরে আসছি তোমাদের সাথে কথা বলতে তো বাবুকে এখন পড়িয়ে নিই এই যে আজকে আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে পারছো খুবই অল্প অল্প বৃষ্টি হচ্ছে একটু জোরে জোরে বৃষ্টি হলে বেশ ভালো লাগে গুড ইভিনিং বন্ধুরা আবার অনেকক্ষণ পরে তোমাদের কাছে আসলাম আর এই যে বাবু পড়ছে তো বাবু এখন পড়ছে বাবুর আগামীকাল মানে সোমবার থেকে পরীক্ষা তো বাংলা আর সংস্কৃত পরীক্ষা হচ্ছে আর ও পরীক্ষা দেবে আমারই ভীষণ টেনশন হচ্ছে কি যে লিখবে তার নেই ঠিক যা করে করবে কিছু তো করার নেই ওর মানে বাংলাটা পুরো সব কিছু মুখস্থ রয়েছে এখন পরীক্ষায় গিয়ে লিখলে হয় তো জানি না কী করবে তো যাই হোক তো পরীক্ষা দিতেই হবে তো পরীক্ষা দিবে আর আমারই টেনশন হচ্ছে আর আমাদের এখানে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে তো প্রচণ্ড পরিমাণে না তো ভালোই জোরে জোরেই বৃষ্টি হচ্ছে তো ভেবেছিলাম একটু বিকেলে কিছু খাবো সিঙ্গারা টিঙ্গারা তো আনতে যাওয়ার হবে না কে যাবে এই বৃষ্টির মধ্যে আনতে আর ফ্রিজে রয়েছে মেলায় থেকে নিয়ে এসেছি জিলেপি লাড্ডু ওগুলো রয়েছে তো ওগুলো খেতে ভালো লাগছে না মিষ্টি খাবার তো সেই অনেক দিন হলো সিঙ্গারা খাইনি তো কবে থেকে মনে হচ্ছে যে খাবো খাবো করছি তো সেই কারণে মানে খাবো খাবো করছি তো আজকেও যাই হোক খাওয়া হলো না আর বাবু বলছে জোরে বলতে এখানে আই তুই বলবি এখানে আই একটু বলবি তো চলো এখন আবার পরে দেখাচ্ছে ঠিক আছে আর রাতে সেরকম কোনো কাজ নাই বাবুকে পড়ানো বাবু পড়ছে ওইদিকে বাংলা পরীক্ষা বাংলা পড়ছে আর হচ্ছে সংস্কৃত পড়া হয়ে গেছে আর আমি ওদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো না হলে সকালে উঠতে পারবে না তো চলো এখন আবার পরে দেখাচ্ছে ঠিক আছে এই যে এটা আমাদের রাতের ডিনার আর ডাল সিদ্ধ ভাত আর দুপ্রকার চিকেনের ঝোল রয়েছে চিকেনও আছে তো এটাই হচ্ছে আমাদের ডিনার তো এখন ডিনার করবো তো বন্ধুরা দেখতে পেলে আজকে রাতে রান্না হয়েছে ভাত আর ডাল সিদ্ধ আর দুপুরকার তরকারি রয়েছে ওটাই আমি খাবো আর আমি তোমাদের দাদা ভাইকে ফোন করলাম তো বলল যে দেরি হবে আসতে তো সেই কারণে আজকে তাড়াতাড়ি আমি খেয়ে নেবো খেটে শুয়ে পড়বো যেহেতু কালকে সকালে আমাকে অনেকটাই সকালে উঠতে হবে বাবুর সকালে পড়া মানে স্কুল আছে তো প্রত্যেক দিনে উঠতে হয় কিন্তু তাছাড়াও স্কুল তো পরীক্ষা আর ওদের স্কুলে দেরি হয়ে গেলে কিন্তু ঢুকতে দেবে না তো সে কারণে আমি খেটে শুয়ে পড়বো তোমাদের দাদাভাইয়ের খাবারটা রেখে দিলাম আর ভিডিওটা বেশি বড় করছি না এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট এখন 10টা বাজছে ঠিক আছে তো চলো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে